দর্শক, এবার জেনে নেব নিত্য পণ্যের বাজার দর। এ বিষয়ে বিস্তারিত জানাতে তাই লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, সরকার বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে, লালমনিরহাটে কি সেগুলো সেই দামে বিক্রি হচ্ছে কিনা? রাকিব, লালমনিরহাটে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যে সরকারিভাবে যেভাবে বেঁধে দেওয়া রয়েছে যে আলুর কেজি 65 টাকা বিক্রি হবে, সেই ক্ষেত্রে আলুর কেজি লালমনিরহাট জেলায় বিক্রি হচ্ছে 70 টাকা প্রতি কেজি আলু, 35 টাকা সরকারিভাবে বেঁধে দিলেও আলুর কেজি লালমনিরহাট জেলায় 55 থেকে 60 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজের কেজি সরকারিভাবে 65 টাকা প্রতি কেজি বেঁধে দেওয়া রইলেও দেশি পেঁয়াজ লালমনিরহাট জেলায় 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিংয়ের অভাবের কারণে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। তবে লালমনিরহাট জেলায় আজকে বাজারের দিকে যদি লক্ষ্য করি, কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকা, আলু 70 থেকে 65 টাকা, পেঁয়াজ প্রায় দেশি পেঁয়াজটা 120 টাকা প্রতি কেজি, বেগুন 55 টাকা, টমেটো 120 টাকা, এছাড়াও যে শীতকালীন ফুলকপি রয়েছে প্রতি কেজি 70 টাকা বিক্রি হচ্ছে লালমনিরহাট জেলায়। তবে যেভাবে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। রাকিব, এই ছিল লালমনিরহাটের নিত্য প্রয়োজনীয় সর্বশেষ খবর। ধন্যবাদ মিলন। দর্শক, লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি।